শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কারক বিভক্তির সর্বশেষ ক্লাস নিয়ে আলোচনা করব। আমি হাওয়া মল্লিক, সহকারী শিক্ষক বাংলা, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমরা কিন্তু বললাম কারক বিভক্তির সর্বশেষ ক্লাস নিয়ে আলোচনা করব। আমি ক্লাসটাকে একদিনও তোমাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের তখন কি মানে একঘেয়েমি এসে যেত, এটা ভালো লাগতো না বুঝতে। আশা করি আমি এটাকে তিনটা ক্লাসে বিভক্তি করাতে তোমাদের হয়তো বুঝতে সহজ হয়েছে, যদি মনোযোগ দিয়ে দেখে থাকো। আচ্ছা, আজকে আমাদের প্রথমটির নাম হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান শব্দের অর্থই হচ্ছে স্বেচ্ছায় দান, মানে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় দান। তাহলে সম্প্রদান কারক কাকে বলে? যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। অর্থাৎ তুমি নিজের ইচ্ছেতে দান করে দিয়েছ, তুমি সেটার বিনিময় প্রত্যাশা করো নি, বিনিময় তুমি পাবেও না, তার নামই হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকের প্রশ্ন হচ্ছে কি, কাকে, তবে কি কোনো বিনিময় হবে না। সম্প্রদান কারকের সাধারণত চতুর্থী বিভক্তি যুক্ত হয়। আমাদের কে রে এটা দ্বিতীয় বিভক্তিও, এটা আমাদের চতুর্থী বিভক্তিও। কাজে সম্প্রদান কারক যখন আসবে তখন যদি দেখো কাকে প্রশ্নের উত্তর পেয়েছো তুমি, তখন মনে রাখতে হবে সেইখানে তুমি চতুর্থী বিভক্তি শব্দটাকেই মানে প্রয়োগ করবে। যেমন দেখো, দরিদ্রকে দান করো, তাহলে কাকে দান করো? দরিদ্রকে দান করো, তাহলে এটা কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। আচ্ছা, আমি যদি এখানে একটা এক্সাম্পল বলতাম, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় ধোয়ার জন্য দিতা, ওই কাপড়টাকে আমরা ধোপাকে একেবারেই দিয়ে দেই তা কিন্তু না, এবং ধোপাকে কাপড় দেই ধুইতে, সে কিন্তু বিনিময় আমাদের থেকে কি নেয়, টাকা নেয়। কাজেই ধোপাকে কাপড় দাও, এটা কিন্তু সম্প্রদান কারক হবে না। কাজেই ওখানে কিন্তু কি আছে, কারণ ওখানে বিনিময় আছে। আর সম্প্রদান কারক হবে যেখানে কোনো আমাদের বিনিময় থাকবে না, যেটা এক পক্ষ থেকে দান করা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো অপাদান কারক। অপাদান কারকের কিছু শব্দ আছে, তুমি যদি ওগুলোকে মনে রাখতে পারো তারপর আমি তোমাদেরকে জিস্ট কথাটা বলবো। আমি একটু সংজ্ঞাটা আগে বলে নেই। যা থেকে কোনো কিছু পতিত, বিচ্যুত, জাত, গৃহীত, রক্ষিত, বিরত, দূরীভূত, শ্রোত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, এই যে শব্দগুলি লিখেছি এই শব্দগুলিকে যদি মনে রাখতে পারো তাহলে তুমি অপাদান কারক চিনতে পারবে। তাহলে তার নামই হচ্ছে অপাদান কারক। অপাদান কারকের প্রশ্ন হচ্ছে কোথা হতে, কোথা থেকে। অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি যুক্ত, এখানে শিক্ষার্থীর একটা ত উঠে নাই, এই জন্য আমি সরি। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিস্ট কথা বলতে চাইছিলাম অপাদান কারকের। অপাদান কারকের যদি রূপান্তর হয়ে যায়, যদি স্থানান্তর হয়ে যায়, আমি কথাটা এখানে লিখি নাই মনে রাখবে, যদি রূপান্তর হয়ে যায়, যদি স্থানান্তর হয়ে যায়, তাহলেই তার নাম হবে অপাদান কারক। আমার উদাহরণটা একটু খেয়াল করো, দুধে দই হয়, দুধ থেকে কি হয় তৈরি, দই হয়। তুমি এই দই থেকে কি আর দুধ কি আদৌ আমাদের পাওয়া সম্ভব? আমাদের কিন্তু দই থেকে কিন্তু আর দুধের ওখানে আর কিন্তু দুধকে ফিরে পাওয়া সম্ভব নয়। কাজে এখানে কি হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। কাজে স্থানান্তর রূপান্তর হলেই তার নামই হবে কি, অপাদান কারক। যেমন তুমি যদি বলো মেঘে বৃষ্টি হয়, এখন মেঘ হতে বৃষ্টি হয়, মেঘ কিন্তু আকাশে যখন ভেসে বেড়ায় ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা, আর বৃষ্টিটা তো তুমি দেখতেছো, কাজে একটা থেকে আরেকটার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কাজে যদি দেখো রূপান্তর হয়ে যায়, স্থানান্তর হয়ে যায়, তাহলে তার নাম হবে কোন কারক, অপাদান কারক। যদি আমার এই দুইটা কথা মনে রাখতে পারো, যেমন ঝিনুকে মুক্ত মেলে, এখন তুমি যখন ঝিনুক থেকে মুক্তাটা সংগ্রহ করো, মুক্তাটা কি আর ঝিনুকে থাকলো, থাকলো না, স্থানান্তর হয়ে গেল। কাজেই স্থানান্তর রূপান্তর হলে তার নামই হবে অপাদান কারক। আচ্ছা, তারপরে দেখো অধিকরণ কারক। অধিকরণ কারক কি, যে স্থানে যে কালে মানে সময় বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকের প্রশ্ন হচ্ছে কোথায়, কখন, কিসে, কিভাবে। তুমি এই সকল প্রশ্নের উত্তর যদি পেয়ে যাও তাহলে তার নাম হবে অধিকরণ কারক। স্থানের প্রশ্ন হয় কোথায়, তোমার কালের প্রশ্ন হয় কখন, বিষয়ের প্রশ্ন হয় কিসে, এরকম প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই তার নাম হবে কি, অধিকরণ কারক। যেমন খেয়াল করো পুকুরে মাছ আছে, তুমি প্রশ্ন করো পুকুর যেহেতু একটা জায়গা স্থান, কোথায় মাছ আছে, পুকুরে মাছ আছে। যদি বলি
তিলে তৈল আছে, কোথায় তৈল আছে? তিলে তৈল আছে। নদীতে পানি আছে, কোথায় পানি আছে? নদীতে পানি আছে। শীতকালে কুয়াশা পড়ে, কখন কুয়াশা পড়ে? শীতকালে কুয়াশা পড়ে। বা ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকবে, কখন স্কুল বন্ধ থাকবে? ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকবে। কাজে আমরা কখন কোথায় কি সেই সকল প্রশ্নের উত্তর পেলে আমরা বুঝবো কোন কারক অধিকরণ কারক। এখন অর্থভেদে অধিকরণ কারক হচ্ছে কত প্রকার? চার প্রকার। প্রথমটির নাম হচ্ছে স্থানাধিকরণ, একে আমরা আধারাধিকরণও বলতে পারি। তবে চন্দ্রবিন্দু বিহীন আধার যেটা, কারণ আধার শব্দের অর্থ হচ্ছে স্থান, কাজে যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানাধিকরণ বা আধারাধিকরণ কারক বলে। যেমন নদীতে পানি আছে, প্রশ্ন করো কোথায় পানি আছে? নদীতে পানি আছে। আকাশে চাঁদ উঠেছে, কোথায় চাঁদ উঠেছে? আকাশে চাঁদ উঠেছে। কাজে কোথায় প্রশ্নের উত্তর পেলেই মনে রাখতে হবে স্থানাধিকরণ বা আধারাধিকরণ। তারপর হচ্ছে কালাধিকরণ, কাল মানে কি সময়, সময় আধিকরণ যেটা, যে কাল ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় কালাধিকরণ কারক। যেমন প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? প্রভাতে। প্রভাতে একটা সময়, সকালবেলা। কাজে কখন উত্তর পেয়েছি আমরা? কাজে কখন প্রশ্নের উত্তর পাইলে মনে রাখতে হবে সেটা কি? কালাধিকরণ। আচ্ছা, তারপর হচ্ছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ মানে বিষয়, কোন বিষয় যদি দক্ষতা বা অক্ষমতা প্রকাশে ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ দক্ষতা বা অক্ষমতা ভালো মন্দ যদি প্রকাশ পায় কোনো বিষয়ে, তার নামই হবে বিষয়াধিকরণ। সে বিষয়ে তুমি পারদর্শী হতে পারো, সে বিষয়ে তুমি কি মানে অক্ষমতাও তোমার থাকতে পারে। যেমন রফিক গণিতে কাঁচা, রফিক গণিত একটা বিষয়, কাজে সে কিসে কাঁচা? গণিতে কাঁচা। তাহলে বিষয় যেহেতু, তাহলে এটা হবে বিষয়াধিকরণ। যেমন আমাদের সেনারা সাহসে কি দুর্জয়, সাহসে অপরাজেয়, কাজে সাহস একটা বিষয়, তাহলে হবে কোন কারক? বিষয় অধিকরণ কারক। তারপরে দেখো ভাবাধিকরণ, সংজ্ঞাটা একটু এখানে জটিল মনে হতে পারে, আমি তারপরে সহজ করে তোমাদের বলে দেব। যেমন একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে মানে ভাববাচক বিশেষ্য পদে পরিণত হয়ে অধিকরণ হলে তাকে বলা হবে ভাবাধিকরণ। আমি যদি সংজ্ঞাটাকে অন্যভাবে বলি, একটা ক্রিয়াবাচক বিশেষ্যের প্রভাবে আরেকটা ক্রিয়ার অভিব্যক্তি প্রকাশ পেলে তার নামই হবে ভাবাধিকরণ। তোমাকে চেনানোর জন্য আমি এবার সহজ করে দিই, যখন দেখবা একটা আরেকটার উপর নির্ভর করে তার নামই হবে ভাবাধিকরণ। আমরা এই পর্যন্ত যত এক্সাম্পল দেখেছি ওখানে কিন্তু একটা আরেকটার উপর নির্ভর করেনি, এই ভাবাধিকরণে কিন্তু একটা আরেকটার উপর নির্ভর করছে। যেমন দেখো উদাহরণ কি লিখেছি, হাসিতে মুক্তা ঝরে, মুক্তা ঝরাটা কিসের উপর নির্ভর করছে? হাসির উপর। যেমন যদি বলি সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, অন্ধকারটা দূর হচ্ছে কিসের উপর? সূর্যটার উপর, সূর্য উঠার উপর। কাজে সূর্য যখন উঠে যাচ্ছে তখনই অন্ধকার দূর হয়ে যাচ্ছে। ভোজনে পেট ভরে, পেট ভরাটাই নির্ভর করে কিসের উপর? ভোজনের উপর। তুমি যদি না খাও তাহলে পেটটা ভরবে? ভরবে না। কাজে একটা একটা আরেকটার উপর কি করে? নির্ভর করে। কাজে একটা ক্রিয়া যখন আরেকটা ক্রিয়ার উপর নির্ভর করবে তার নামই হবে ভাবাধিকরণ। এবং ভাবাধিকরণের আরেকটা নাম আছে, যদি এখানে লিখি নাই তোমাদের টেক্সটে নাই, ভাবাধিকরণের আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী, কারণ এর সাথে অলওয়েজ সপ্তমী বিভক্তি যুক্ত হয়। ভাবাধিকরণ এখানে তো লিখছি আমরা অধিকরণ কারকে, সাধারণত সপ্তমী বিভক্তি যুক্ত হয় কিন্তু অন্য বিভক্তি যুক্ত হতে পারে, বাট এই ভাবাধিকরণে অলওয়েজ সপ্তমী বিভক্তি যুক্ত হয়, এই জন্য ভাবাধিকরণের আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, এগুলির কি করবা? কারক নির্ণয় করবে। যেমন শীতকালে কুয়াশা পড়ে, শীতকালে কুয়াশা পড়ে, শীতকালে প্রশ্ন কি করতে হবে নিশ্চয়ই বুঝতেছো? আশ্রয়হীনকে আশ্রয় দাও, মানে যার আশ্রয় নেই তাকে আশ্রয় দাও। বাবাকে বড্ড ভয় পাই। এখন একটা কারকের নাম উল্লেখ করছিলাম যেটা এখন আর বলবো না, কারণ এখন যেহেতু বাড়ির কাজ দিয়েছি, কিছু শব্দ বলছিলাম, শব্দগুলো পেলেই ওই কারকটা হবে। কাজেই বাবাকে বড্ড ভয় পাই, কাকে প্রশ্ন দিয়ে এটা নির্ণয় করবে না? ঘর থেকে নদী দেখা যায়, তুমি কিন্তু ঘরেই বসে আছো, আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি যাতে তুমি নির্ণয় করতে পারো তোমরা। তারপরে দেখো কি লিখেছি, বসন্তে কোকিল ডাকে। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।